দেশের চিকিৎসা ব্যবস্থায় যোগ হলো সাফল্যের আরও এক পালক। ঢাকা মেডিকেলের পর এবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে রোগীর শরীরে সফলভাবে প্রতিস্থাপন হলো অস্থিমজ্জা বা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। সুস্থ হয়ে রক্ত ক্যান্সারে আক্রান্ত ওই রোগী বাড়ি ফিরে গেছেন। এই প্রতিস্থাপনের কাজটি করেছে বিএসএমএমইউ এর হেমাটোলজি বিভাগের সভাপতি অধ্যাপক ডাক্তার মাসুদা বেগমের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল। বিস্তারিত মেহেরমণি রিপোর্টে। মাল্টিপল মাইলোমা এক ধরনের রক্ত ক্যান্সার। বাংলাদেশের মানুষের রক্তে যত ধরনের রোগ আছে তার 10% এই রোগে আক্রান্ত। চিকিৎসকরা জানান, আক্রান্ত ব্যক্তির রক্তে এক ধরনের ভাইরাস জন্মায় যা দেহের হাড় খেয়ে ফেলে। এই ভাইরাস মুক্ত করতে রোগীর বোন মেরো ট্রান্সপ্লান্ট বা অস্থিমজ্জা প্রতিস্থাপন করতে হয়, যা জটিল ও ব্যয়বহুল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সফলভাবে বোন মেরো ট্রান্সপ্লান্ট করা হয়। এবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালেও সফলভাবে রোগীর শরীরে অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হলো। কুড়িগ্রামের চিলমারির বাসিন্দা ইফতিয়ারা বেগম দীর্ঘদিন রক্ত ক্যান্সারে আক্রান্ত। নানান জায়গায় চিকিৎসা নিলেও সুফল পাননি। শেষ পর্যন্ত বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হন 31 মার্চ। চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর তার শরীরে বোন মেরো ট্রান্সপ্লান্ট করেন। সপ্তাহ তিনেকের চিকিৎসায় সুস্থ হয়ে বুধবার বাড়ি ফিরে যান ইফতিয়ারা। চিকিৎসা আমাকে দিয়ে শুরু, আমার ভালো হলো, আর অন্য অন্য আসবে, ভালো হবে, এই দেশে উন্নতি হোক। এই চিকিৎসা পরিচালনা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের হেমাটোলজি বিভাগের সভাপতি অধ্যাপক ডাক্তার মাসুদা বেগমের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল। এটা ক্লিনার যে তার ভূমিকা অসাধারণ এখানে, যদি সে ঠিক মতো ক্লিন না করে আমার পেশেন্ট ইনফেকশন হয়ে যাবে, সেজন্য আমি কাউকে ছোট করে দেখব না। আমার এই হোল টিমে প্রতিটা মানুষের প্রতিটা ক্ষেত্র ইম্পর্টেন্ট এখানে। তিনি জানান, সরকারি হাসপাতালে এই চিকিৎসার খরচ প্রায় 5 লাখ টাকার মতো। মেহেরমণি, বৈশাখী সংবাদ, ঢাকা।